পিকনিকে যাব, ট্যুরে যাব, খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে। কি চোখে মুখে খুব এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে না, নাকি দেখা যাচ্ছে না? দেখা না যাওয়ার পিছনে কারণ হলো রাত্রে ঘুম হয় নাই, কিন্তু ভিতরে প্রচুর এক্সাইটমেন্ট। যাই হোক, পিকনিকে যাচ্ছি গাজীপুর, আমাদের কোচিং থেকে লুমিনিয়াস একাডেমিক কেয়ার। তো এইখানে আর কি আসার পরে দেখলাম যে পোলাপানের মধ্যে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে তুখার। তো আমাদের মাস্টার মাইন্ড হচ্ছে দুইজন। যাই হোক, আমরা আজকে সেলফি বাসে করে যাচ্ছি। বাসের নাম যেহেতু সেলফি, তাহলে পরে বাসের সাথে একটা সেলফি না তুললেই নয়। যাই হোক, সেলফি তোলা শেষ, এখন সবাই বাসে উঠলাম, উঠে রওনা দিলাম চিপা রাস্তা দিয়ে। তবে আমারে দিয়েছে গার্ডিয়ানদের বাসে, এটা প্রথমে খারাপ লাগলেও পরে ভাবলাম যে পোলাপানদের খ্যামটা নাস্তো আর দেখতে হবে না। এরপর ঢাকার দুর্গন্ধ ও যানজট পেরিয়ে ঢুকে গেলাম গাজীপুরের জঙ্গলে, গাছগাছালিওয়ালা রাস্তার মধ্যে ঢুকে গেলাম আমরা। তো এইখানে আসার পরে মনটা ভালো হয়ে গেল, খুবই শান্তি এখানে অনুভব করতে লাগলাম। চারপাশে শুধু গাছ আর গাছ, সবুজে ভরপুর, এরকম শান্তি যা শেষ কবে পেয়েছি আসলে আমার মনে নাই। এই শান্তিতে এই বাবুটা এখানে ঘুমায় পড়ছে। ঘুমাইতে তো আমারও ইচ্ছা করতেছিল, কিন্তু বসারই সিট পাই নাই, ঘুমাবো কীভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে চাইলাম, পরে মনে করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ঘোড়া ঘুমায়, কিন্তু আমি তো ঘোড়া না। এই কথা ভাবতে ভাবতে আগাইতে থাকলাম, আগাইতে এই জঙ্গলের মধ্যে দিয়ে দেখতে পাইলাম এইখানে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডে লেখা সোহাগপল্লী। এই সোহাগপল্লী লেখাটা দেখে আমার বন্ধু সোহাগের কথা মনে পড়ে গেল। বন্ধুটাকে খুব মিস করতেছি, একা একা ট্যুরে যাচ্ছি। তারপর বাস আমাদের সবাইকে নিয়ে চিপায় চলে গেল, চিপা রাস্তায় আর কি ঢুকে গেল। তারপর একটু হেল্পারি করলাম আর কি, নামার আগে সবার কাছ থেকে ভাড়া চাইলাম, বললাম যে কেউ ভাড়া না দিয়ে যাবেন না, ভাড়া সবাই দিয়ে যাবেন, ভাড়া না দিয়ে গরিবের পেটে লাথি দিয়েন না। কিন্তু সবাই বলল যে বাসায় ফিরে যাবো, তবুও ভাড়া দিব না। আহ, গরিবের কষ্ট কেউ বুঝলো না। এরপরে ঢুকে বললাম আমাদের সেই নির্দিষ্ট গন্তব্য, রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। তো আসার সময় দেখলাম যে বাসে ভালো সিট না পাওয়ায় এই চাচার পায়ে ব্যথা হয়ে গেছে। তো তারপরে এইখানে একটা জিনিস দেখতে পাইলাম, বাগাম্বর হল। তো এই বাগাম্বর শব্দের অর্থ কী সেটা জানার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম। সে দাঁত কেলিয়ে বললো যে আমি জানি না। যাই হোক, না জানলে আর কী করা, আমি নিজেও জানি না। এভাবে করে সামনে আগাইতে লাগলাম দ্রুতগতিতে। আগাতেই আমার চোখে পড়লো যে একটা ম্যাপ। এই ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় চিপা আছে এবং কি বেছে নিতে পারবেন আপনার পছন্দের চিপা। তারপর দেখলাম যে একটা বাঁদর তালগাছে উঠে বসে আছে। পরে দেখলাম যে না, ওটা আমাদেরই স্টুডেন্ট, নাস্তা করে পেট না ভরার কারণে সে এখানে এসে তালগাছে উঠে গেছে তাল খাওয়ার উদ্দেশ্যে। তারপরে একটা মজার জিনিস দেখলাম, এখানে গরুর দুধ দহন করতেছে। দুধ দহন করতে এই র দুধ খেতে ইচ্ছা করলো, কিন্তু আমাকে দিল না। যাই হোক, না দিলে আর কি করার, এখানে এই বাবুটার হাতে এতগুলো বোতল এবং ঘাড়ে এত ব্যাগ, বাবুটা তো ব্যাগের ভারে কাত হয়ে পড়ে যাবে এরকম অবস্থা। তারপরে সবাই গ্রুপ ছবি তোলার পালা, সবাইকে ডাকা হলো গ্রুপ ছবি তোলার জন্য। তো এখানে আমি কোথায় আছি দেখিয়ে দিতে পারলেই আপনাদের জন্য পুরস্কার আছে। তারপরে যে এনার সাথে ছবি তুলতে গেলাম, ইনি আমার দিকে তাকাচ্ছিলেন না, তাকে বিয়ের জন্য মেয়ে খুঁজে দেওয়ার আশ্বাসে পরে আমার দিকে তাকালো সে। তারপর ছবি টবি তোলা শেষে এখন আমরা যাচ্ছি কটেজের দিকে। কটেজের দিকে যাওয়ার পথে আমার ভিডিও করা দেখে এক আঙ্কেল পকেট থেকে টাকা বের করে দিয়ে বললো যে এই টাকাটা রাখ আর এসব ভিডিও মিডিও বন্ধ কর। তা আমি তার কাছ থেকে টাকা নিলাম ঠিকই, কিন্তু একটু সামনে গিয়ে আমি আবার ভিডিও করা শুরু করে দিলাম। তাই উপর দিয়ে আমার টাকাটাও লাভ হলো, আবার ভিডিও হইলো। এখন সামনে আগাতে চলে আসলাম কটেজের ভিতরে। কটেজের মধ্যে এসি থাকার কারণে সবাই এসির বাতাস খাচ্ছে। তো ওইখানে গিয়ে চেঞ্জ করে লুঙ্গি পরে আসলাম, এই যে লুঙ্গি পরে ছবি তুলে নিলাম। এরপরে খেলাধুলা শুরু, এরপরে খেলা হবে দিদি নাম্বার ওয়ান খেলা। দিদি নাম্বার ওয়ান খেলায় প্রথমেই আসছে এই পাউডারের মধ্যে থেকে চকলেট খুঁজতে হবে, চকলেট খুঁজে পেলো। তো এইখানে যে ভাইটা দেরি করে ফেলছে, এইভাবেই খেলা সমাপ্তি হলো। এইখানে এসে এই বাচ্চাদের অঙ্ক পরীক্ষা হচ্ছে। এখানে এসে কেন পিকনিক আসে, কেন অঙ্ক পরীক্ষা হবে? এখানে যে দিদি নাম্বার ওয়ানের অ্যাঙ্করিংয়ে রচনা ব্যানার্জির দায়িত্ব পালন করতেছে আমাদের শ্রদ্ধেয় আতিক স্যার। তো এখন এই যে দৌড় দিছে, এর মনে হয় অঙ্ক হয়ে গেছে, না একে আবার ফেরত পাঠিয়ে দিছে। কেন পিকনিক করতে এসে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা আমার মাথায় আসে না। এদের দুঃখ দেখলে আমার কান্না চলে আসতেছে। এদের পিকনিকে এসেও একটু শান্তি নাই, আবার এখানে এসেও পড়াশোনা করতে হচ্ছে। এদের পক্ষ হয়ে আমি আন্দোলনে নামবো,
ঈদের পরে আন্দোলন আরম্ভ হবে, কেন এদের এই পরীক্ষা নেওয়া হলো, পাঠাচ্ছে অঙ্ক নিয়ে যাচ্ছে আবার ফেরত পাঠাচ্ছে, বিষয়টা খুবই কষ্টদায়ক হতাশাজনক বটে। এরা আসে অঙ্ক পারতেছে না মাথায় হাত দিয়ে, এরপরে খেলা হচ্ছে টিচারদের দড়ি টানাটানি খেলা, হেই অবল মারো জোরে টান। এ দেখুন এখানে টানাটানি করতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ে গেল, তারপরে যদিও আমরা জিতলাম, তো এখন হচ্ছে গোসলের পালা। গোসল করতে এসে দেখি পোলাপানগুলো আগে নেমে পড়েছে, তো তারপরে নামলাম গোসল করলাম। গোসল করার সময় আমার স্টুডেন্টকে বলছিলাম যে আমার কটা ছবি তুলে দেওয়ার জন্য, এমন এমন ছবি তুলছে কি বলবো আর দুঃখের বিষয়। গোসল শেষে এখন খেতে যাচ্ছি, খাওয়ার সময় এই আপুটিকে জিজ্ঞাসা করা হলো যে খাবার কেমন ছিল, তিনি বললেন খাবার ছাড়া তার জীবন অচল। তারপর আমরা আগাইতে লাগলাম। খেতে যাচ্ছি, দেখি কি রাস্তা এত বড় হয়ে গেল কিনা, রাস্তাটা অনেক বড় মনে হচ্ছে। আমরা দ্রুত গতিতে হাঁটলাম, আবার স্লোলি হাঁটলাম, হাঁটতে হাঁটতে আগাচ্ছি, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। তো আমার সামনে ওই লোকটি যে খাবার জন্য খুবই উতলা হয়ে আছে, এখন সে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। তো এখন হাঁটতে 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 আমাদের পা ব্যথা হয়ে গেল, তখন চিন্তা করলাম যে না, এইভাবে রাস্তা ধরে হাঁটলে হবে না, শর্টকাট নিতে হবে। তারপর আমরা শর্টকাটে মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। এখানে রাস্তা থাকতেও আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে শর্টকাটে ওইখানে পৌঁছানোর চেষ্টা করলাম। তো আমরা শর্টকাটে যখন হাঁটা শুরু করলাম তখন আমরা দ্রুত পৌঁছাই গেলাম। পৌঁছায় গিয়ে একটা আজব জিনিস দেখলাম আমরা, যে এখানে বড় একটা রিসোর্টে আসছি, এখানে নাকি আমাদের জেলখানার মতো লাইন ধরে খাবার নিতে হবে। বড়ই হতাশাজনক, কষ্ট পেয়ে গেল। তো তারপরে কি হবে, খিদা লাগছে, এখন তো খাইতেই হবে। তারপরে কি আর লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইন আসতে আসতে আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম যে খাবার সম্পর্কে আপনার মতামত জানান, তিনি বললেন যে না, আগে খাবো তারপরে মতামত, খাওয়ার আগে কোনো মতামত নেই। তো এখন সামনে যে শাকিল স্যার প্লেটগুলো মুছে নিচ্ছে যাতে খাবার খেতে কোনো অসুবিধা না হয়। এখন যাই হোক, আমি খাবার নিয়ে নেই, দেখেন খাবারের জিনিসগুলো ছিল, এগুলো ভালোই মজাদার ছিল। খাওয়া শেষ করে কটেজে এসে একটা ঘুম দিলাম বাংলাদেশের খেলা দেখতে দেখতে। তো তারপরে ঘুম থেকে ডেকে উঠালো এই লোক, বললো যে আমার একটা ছবি তুলে দাও, কেমন হয়েছে ছবিটা। এরপরে নাচাগানা শুরু হয়ে গেল, নাচাগানা করতে করতে চলে আসলো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আহ শান্তির বাতাস আর বৃষ্টি। কিন্তু পোলাপানকে থামাই কে, বৃষ্টির মধ্যেই তারা নাচানাচি শুরু করে দিল ধুমধাম। এই নাচানাচি চলতে থাকলো রাত ভর দিন ভর। তো এরপর শুরু হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কৃতি ছাত্রদের পুরস্কার দেওয়ার জন্য আমাদের দুইজন শ্রদ্ধেয় স্যার, তারা দুইজন ছাত্রদের পুরস্কার দিলেন, যারা রেজাল্ট ভালো করেছে এমনকি সামনে পরীক্ষা দিবে তাদের। এরপরে এই লোকটা সেরা শিক্ষকের পুরস্কার পাইল, কিন্তু দুঃখজনক পুরস্কার পেয়ে তার খুব খুশি হলেও আমাদেরকে কিন্তু সে ট্রিট দেয় নাই, এখনো ট্রিটটা বাকি থেকে গেল, আশা করি সে দিয়ে দেবে, বাকি রাখবে না। এরপরে নাচতে নাচতে রাত হয়ে গেল, রাত্রেবেলাও নাচানাচি চললো, তারপরে যাওয়ার পালা। এখন সবাই গাট্টি পুচকা গোল করে এখন বাসের উদ্দেশ্যে রওনা দিলাম, এখন বাসে উঠে পড়লাম, বাস আবার সেই চিপায় নিয়ে গেল আমাদেরকে, চিপা রাস্তা দিয়ে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, এটাই ছিল আমাদের পিকনিক। সবাই ভালো থাকবেন, ফলো এবং শেয়ার করে দেন, ফলো করেন না কেন, হ্যাঁ ফলো করতে কি টাকা লাগে, টাটা বাই বাই। স্যার জোরে টান দেন, এত আসতে দিলে কাজ হবে না, হেই ইয়ো হেই ইয়ো।